কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস আরম্ভ করছি। তোমরা সুস্থ নিরাপদে আছো সেটা প্রত্যাশা করছি। অমিক্রন পরিস্থিতির কারণে আমাদেরকে আবারও অনলাইন ক্লাস নিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবারও সরাসরি ক্লাস নিব। এর আগে আমি অবশ্য কিছুদিন যাবৎ তোমাদের সরাসরি ক্লাস নিয়েছি, সেখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পাক ইসলামী আরব, দ্বিতীয় অধ্যায়ের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তৃতীয় অধ্যায়ের খোলাফায়ে রাশিদিন তথা চার খলিফার জীবনী সম্পর্কে আলোচনা করেছি। তোমরা এগুলো সম্পর্কে ভালো একটা ধারণা লাভ করছো আমি মনে করি। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ অধ্যায়ের উমাইয়া খেলাফত সম্পর্কে আলোচনা করব। উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা হয় 661 সালে, যার ব্যক্তিকাল ছিল 750 সাল পর্যন্ত। এখানে তোমাদের যা জানতে হবে, উমাইয়া খেলাফত কোথায় প্রতিষ্ঠিত হয়, উমাইয়া খেলাফত কে প্রতিষ্ঠা করেন, উমাইয়া খেলাফত প্রতিষ্ঠার ইতিহাস, আর এখানে যে কয়জন শাসক সম্পর্কে পড়তে হবে সেটা আমি বলছি। প্রথমে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে কারবালার যুদ্ধ, কারবালার যুদ্ধের ইতিহাস, এরপর খলিফা আব্দুল মালিক যাকে উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, এরপরে বিজেতা ওয়ালিদ, এরপরে উমর বিন আব্দুল আজিজ। এই শাসক সম্পর্কে যদি তোমরা একটা ধারণা লাভ করো, তাহলে এই অধ্যায়ে যদি যে খলিফাগুলোর কথা বলেছি সেই খলিফার ইতিহাস যদি জানো, তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি আবারও বলছি, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঐতিহাসিক কারবালার যুদ্ধ, খলিফা আব্দুল মালিক, ওয়ালিদ, উমর বিন আব্দুল আজিজ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, কারণ হযরত আমিরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 661 সালে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন সিরিয়ার রাজধানী দামেস্কে। আমি আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বলেছি, সাধারণভাবে একজন শাসক সম্পর্কে যে বিষয়গুলো জানা দরকার, প্রথমে প্রাথমিক জীবনী, এরপরে তার কার্যাবলী, এরপরে বিজয়াবলী, চরিত্র, কৃতিত্ব, ইন্তেকাল। যে কোনো শাসক সম্পর্কে যদি তোমরা এই বিষয়গুলো মার্ক করে পড়ো, তাহলে তোমাদের উত্তর দিতে আর কোনো কষ্ট হবে না। এখানে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 661 সালে
উমাই হালাবাদ প্রতিষ্ঠা করেন, যার শাসনকাল 680 সাল পর্যন্ত। এখানে যা যা জানতে হবে, প্রথমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক জীবনী, এরপরে বিভিন্ন দায়িত্ব পালন, দামেস্কে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা, খারেজি বিদ্রোহ দমন, হিমারি ও মুদারেদের দ্বন্দ্ব নিরসন, এরপর তার কৃতিত্বের মধ্যে যা রয়েছে সাম্রাজ্য প্রতিষ্ঠা, আরব সিজার, নৌবহর প্রতিষ্ঠা, বিভিন্ন স্থানে শাসক নিয়োগ, সচিবালয় প্রতিষ্ঠা, দিওয়ানুল বাড়ি তথা ডাক বিভাগ প্রতিষ্ঠা, রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা, দিওয়ানুল খাতাম তথা রেজিস্ট্রি বিভাগ প্রতিষ্ঠা, আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন বিজয়, এরপরে ইন্তেকাল। এখানে আমি যেই বিষয়গুলো উল্লেখ করেছি সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমি পর্যায়ক্রমে তোমাদেরকে ধারণা দিই, তাহলে আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা সেটার উত্তর প্রদান করতে পারবে। একথাই বলতে চাচ্ছি, আগে আমি প্রত্যেকবারেই কি কি পড়তে হবে সেটা লিখে দিব, এরপরে সেগুলো সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা করব। আশা করি তোমরা আজকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যা যা পড়তে হবে সেটার একটি সুন্দর ধারণা লাভ করতে পেরেছ। আগামী ক্লাসে আমি আমিরে মুআবিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে অনুরোধ করব, আমার ক্লাসগুলো অনলাইনে দেখার পরে তোমরা মূল বই দেখবে, সেখানে দেখে মার্ক করবে। আমি শেষের দিকে এসে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো বলবো। আশা করি তোমরা আমিরে মুআবিয়া সম্পর্কে একটা কি পড়তে হবে সেটা ধারণা লাভ করতে পেরেছ। পরিশেষে তোমাদেরকে বলবো, বিনা প্রয়োজনে তোমরা বাসা থেকে বের হবে না, যদি জরুরি কোনো কাজ থাকে তাহলে তোমরা মাস্ক পরেই বাসা থেকে বের হবে। আগামী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।